এ নাক মাটা নাক মাটা নাক মাটা। ও, ভিডিও স্টার্ট হয়ে গেছে। তো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের নাক মাটা, ও সরি, নাক মোটা বলছি, তোমাদেরকে স্বাগতম। আর হ্যাঁ, তোমাদেরই বললাম, কারণ আমাদের সমবয়সীরাই বেশিরভাগ গেম প্লে দেখে থাকে, খেলে থাকে। তো বেশি রেসপেক্ট চ বেশি রেসপেক্ট চালিয়ে যেতে আমি পারলাম না। তো এখন কল অফ ডিউটি মোবাইলে খেলা হবে। এই যে, এটা হচ্ছে ধামড়া পাঠা, এটা হচ্ছে মমির বাচ্চা। মনে হয় আমাকে এক্ষুনি দেখাবে, দিস রুম ক্যান্সেল। এলাকা আর্টিস্ট, এলাকা আর্টিস্ট অনেকদিন বাদে আসলো। শেখর কি এখনো বিজিএমআই কি খেলতে পারছে? কি, আমি তো নাম চেঞ্জ করিনি, নোটিফিকেশন কেন দিচ্ছে? খালি প্রোফাইলটা চেঞ্জ হয়েছে। এখন লড়াই হবে। ল্যাগ আসার ভয়ে গ্রাফিক্স কোয়ালিটি আমি লোই রেখেছি। ম্যাচ স্টার্ট। আর হ্যাঁ, বিজিএমআই অফিসিয়ালি লঞ্চটা যখন হয়ে যাবে, মানে এক্সটার্নাল ভার্সানটা না, এমনি যেটা আমরা প্লে স্টোর থেকে নামাতে যখন পারবো, তখন ওটা আমি ল্যাপটপে খেলার চেষ্টা করব। আমি কাউকে এখনো মানিনি, বলে দিচ্ছি এনিমি ডাউন।
বাপরে, কোথায় আটকে আছি? এটা আমার প্রথমবার এরকম ট্রিক হলো। এখন এখানেই থাকবো। হ্যাঁ, এরকমই জায়গায় থাকবো, মরবো না। কারণ র্যাঙ্ক পুশ করা খুবই জরুরি। রিলোডিং ইজ, সরি ভুল বললাম, সুইচিং সেকেন্ডারি ওয়েপন ইজ ফাস্টার দেন রিলোডিং। এটা আবার প্রমাণ করলো। বন্দুক পাল্টাও। M4 LMGটা অনেক কাজে দিচ্ছে। মেরেই দিচ্ছি। ভিক্টরি। এই জায়গাটাই রেগুলার থাকবো তাহলে এরপর থেকে। এটা ছিল অসাম একটা ট্রিক, কি করে ভিক্টরি নেওয়া যায়। ঠিক আছে গাইস, আজ এই অবধি, কারণ ভিডিওটা আপলোড দিতে হবে। আর বেশি বড় করলাম না, কারণ বড় ভিডিও অনেকে পছন্দ করে না। ঠিক আছে, টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরে ভিডিও। এখানে দেবুদা আছে। আরে দেবুদা, নাচুন না, দেবুদা নাচুন না।
দেবুদা কোন ভাই নাচ করবে একবার দেখাচ্ছি।